কোটা সংস্কার এবং আন্দোলনরত সাধারণ শিক্ষার্থী হলার হামলার প্রতিবাদে চট্টগ্রাম দক্ষিণ জেলার চন্দনাইশ উপজেলার দোয়াদারি পৌরসভা নেত্রী বিক্রম মিশ্র কর্তৃক শিক্ষার্থী হল। জুলাই 17 তারিখ বুধবার বিকালে কোটা সংস্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থী হলের ব্যানারে আয়োজিত এই বিক্ষোভ মিছিল দোয়াজারি পৌরসভার জমিজুরি আহমদুরহমান উচ্চ বিদ্যালয় সামনত্তর শুরু হয়ে দোয়াজারি পৌরসদর সাঙ্গু সেতু দেওয়ানহাট পর্যন্ত চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক গুড়িয়ারে শিক্ষার্থী হল আবার দোয়াজারি জমিজুরি আহমদুরহমান উচ্চ বিদ্যালয় সংক্ষিপ্ত সমাবেশত মিলিত। আরে শিক্ষার্থী হল কোটা সংস্কার আন্দোলনে নিহত হয়ে সাধারণ শিক্ষার্থী হলের হত্যার বিচার দাবি করছি। এই সময় শিক্ষার্থী হল কোটা বিরোধী লেহাওয়ালা বিভিন্ন স্টিকার ফেস্টনাতলের কোটা নয় মেধা আমার সোনার বাংলায় বৈষম্যের টাই নাই আমার ভাই মরল কেন প্রশাসন চেবাপসাই ইত্যাদি স্লোগান দিতে দেখা গেল। C+ চট্টগ্রাম।